নতুন মাল স্টক করার জন্য মেয়াদ উত্তীর্ণ আইসক্রিম বিলি, আর তারপর সেই আইসক্রিম খেয়ে অসুস্থ 30 শিশু সহ এলাকার স্থানীয় বাসিন্দারা। বর্ধমানের বিজয়রাম এলাকার ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সোমবার বিজয়রাম এলাকার একটি আইসক্রিমের গোডাউন থেকে পেটি পেটি আইসক্রিম বিলি করে দেওয়া হয়। সেই আইসক্রিম খাওয়ার পর থেকেই বমি, পেট খারাপ এবং জ্বরের উপসর্গ দেখা যায় শিশু সহ স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এই বিষয়ে আইসক্রিম গোডাউনের কেয়ারটেকার সুরজিৎ দাসকে প্রশ্ন করা হলে, তার সাফাই গোডাউন থেকে নয় বরং শিশুরাই নাকি আইসক্রিম নিয়ে যায়। যদিও দীর্ঘ টালবাহানার পর তিনি স্বীকার করে নেন, আইসক্রিম কোম্পানির তরফে যে ফ্রি স্যাম্পলগুলি আসে সেগুলি বিলি করে দেওয়া হয় গ্রামবাসীদের মধ্যে। মানে পরশু দিনকে আইসক্রিম বিলি করছিল, তো আমি যাইনি আনতে, অনেকে নিয়ে এসেছিলো পেটে পেটি, তো আমাকে ওখান থেকে দুটো দিল, দিয়ে আমি খেয়েছিলাম। দিয়ে খেয়ে রাত্রি থেকে আমার গাটা পাক দিচ্ছিল, তারপরে ভোর থেকে আমি তিনবার বাথরুম গেছি, দিয়ে সকাল থেকে খুব গা পাক দিচ্ছে, কালকে সকাল থেকে আজকেও মানে গা পাক দিচ্ছে, মানে উঠতে পারছি না, মাথা ধরে আছে, বুকটা ধরপড় করছে, আর পেটটা কীরকম কুনি কুনি উঠছে। খাচ্ছে খাওয়ার পরই হয়েছে যে কেন খারাপ আইসক্রিম কেন দিল মানুষকে, ক্ষতি করার জন্য কেন দিল, নাহলে ভালো আইসক্রিম তো কোনোদিন কাউ বিলি করেনি। থেকে এটা কোনো দেওয়া হয়নি, খো আমার এখান থেকে মাল এক্সেস হয়ে গেছিলো, মাল আমি নিয়ে যাচ্ছিলাম, দু একজন এসেছিলো, বলেছিলো বাচ্চারা যে আপনি কি করবেন, না বললাম যে আমাদের মাল ঢুকছে, এই মালগুলো বার করে দিচ্ছি আমরা, তো আমাদেরকে দাও আমরা নিয়ে যাব। আমাদের ফ্রি স্যাম্পেল যে মালটা এসেছিলো সেইটাই আমরা বিলি করে দিয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সঞ্জয় সাই, খুব উগ্রে দেন গোডাউনের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কেয়ারটেকারের উপর। এখানে ঘটনা বলতে, আমি পঞ্চায়েত অফিস গিয়েছিলাম আজকে পঞ্চায়েতের কাজকর্ম করতে, এখানকার মানুষেরা অভিযোগ করে গত পরশু দিন আমার এক গ্রামে একটা আইসক্রিম ফ্যাক্টরি আছে, সেখানে কিছু বহুত এক্সপায়ারি মাল তারা সন্ধ্যেবেলায় পেটি পেটি আইসক্রিম এলাকায় 400-500 মানুষকে পেটি পেটি আইসক্রিম দিয়েছে ফ্রিতে, এবং সেই আইসক্রিম খেয়ে পাড়ার বড় মানুষ বাচ্চারা অসুস্থ, এখনও 30-40 জনের মতো ঘরে শুয়ে আছে জ্বরের অবস্থায়। স্বাস্থ্য দপ্তর বলা হয়েছে, প্রধানকে জানানো হয়েছে, এবং আমাদের একটাই বক্তব্য যে আবার আইসক্রিম থেকে পোকা পা গেছে, আবার আইসক্রিম গলা পচায়, কোনো ডেট নেই এক্সপায়ারি আইসক্রিম, তো এইগুলো মানুষকে কেন করা হলো। জানা যায় মেয়াদ উত্তীর্ণ আইসক্রিম খেয়ে হাসপাতালে চিকিৎসাধীন দুই গ্রামবাসী, ফুড সেফটি ডিপার্টমেন্টকেও এ বিষয়ে অভিযোগ জানানো হয়েছে। এই ঘটনার জল কোন খাতে গড়ায় সেটাই এখন দেখার। রাজেশ খানের রিপোর্ট, কালকাটা নিউজ।